আসসালামু আলাইকুম। কেসিএল এয়ারড্রপ নিয়ে গতকালকে হচ্ছে আমি এটা দিছিলাম, তো অসংখ্য মানুষ কিন্তু এখানে জয়েন করছেন। তো অনেক এখানে কিন্তু আমাদের কাছ থেকে কেসিসির আর কি নেটওয়ার্কের ওয়ালেটটা চাইছে। তো আমি বলছিলাম যে ট্রাস্ট ওয়ালেট থেকে হচ্ছে আপনার আর কি অ্যাড্রেসটা দিতে, ইথেরিয়াম অ্যাড্রেসটা দিতে, অর্থাৎ বিএসসি অথবা ইথেরিয়াম একই অ্যাড্রেস, তো ওইটা দিতে। তো এখন কথা হচ্ছে যখন এইটার পেমেন্ট ফাইনালি আমাদেরকে দিবে, তখন হচ্ছে আমরা কোথায় সে পেমেন্টটা দেখবো। এটার জন্য মাস্ট বি আপনাকে আরপিসি মেইন নেট কেসিসি নেটওয়ার্কের এটা অ্যাড করতে হবে। তো আমি সংক্ষেপে দেখার ট্রাই করবো যে এই এয়ারড্রপটাতে এখনও যারা জয়েন করেনি কীভাবে জয়েন করবেন, অ্যান্ড হচ্ছে আপনি কীভাবে আরপিসি ওয়ালেটটা অ্যাড করবেন। আর ফাইনালি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন বিকজ অফ আপনি জয়েন করছিলেন এখানে, যখন পেমেন্ট আপডেট দিব তখন হচ্ছে আপনি আরপিসি ইউআরএল এ ঢুকে আপনার ব্যালেন্সটা কীভাবে দেখবেন সেই প্রসেসিংয়ের জন্য। ঠিক আছে, আপনি যে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার অ্যাড্রেসটা দিচ্ছেন তাও সমস্যা নাই। তো এখন ফাইনালি এইটার পেমেন্ট পাওয়ার জন্য আরপিসি ইউআরএলটা মাস্ট বি আপনাকে অ্যাডেড করতে হবে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, সঙ্গেই থাকুন। তো যারা নতুন রয়েছেন তারা হচ্ছে বোট লিঙ্কে ক্লিক করতে পারেন, হ্যাঁ, তারপর জয়েন করতে পারেন। আর যারা পুরাতন রয়েছেন তারা তো করছেন, জাস্ট আমি দেখাবো কোথায় ভুল করছেন না করছেন সেগুলো ঠিক করে নেবেন। তো ফার্স্ট অফ অল যারা নতুন আছেন স্টার্ট বোর্ডে ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাই। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এখানে আপনি জয়েন করে নেবেন, ক্লিয়ার। অ্যান্ড হচ্ছে চ্যানেল রয়েছে, জয়েন করবেন। টুইটার রয়েছে, টুইটারটাকে ফলো করে দেবেন। মিডিয়াম রয়েছে, মিডিয়ামটাকে আপনি অবশ্যই ফলো করে দেবেন। মিডিয়াম ফলো করার জন্য মাস্ট বি আপনাকে কী করতে হবে ভাই, মাস্ট বি আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। আই সাজেস্টেড সুপার ভিপিএন বা স্লো ভিপিএন, এগুলো কানেক্ট করবেন। অ্যান্ড হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড হচ্ছে রিটুইট টুইট কমেন্ট, অ্যান্ড হচ্ছে ভোট করতে হবে, একটা কমেন্ট করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো খুবই ইজি, ইউটিউব পর্যন্ত খুবই ইজি, রিটুইটটাও কিন্তু ইজি, আমি তারপর বলবো। অ্যান্ড হচ্ছে ভোটিংটা কীভাবে করবেন, ভোটিংয়ের এখানে ক্লিক করবেন, জাস্ট একটু জাস্ট দেখাবো আমি। তো এখানে ক্লিক করবার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে, ঠিক আছে। তো প্রসেসিং নেবার পর এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, মেইল দিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি মেইল দিয়ে ক্লিক করবেন। অ্যান্ড হচ্ছে এখানে মেইল দিয়ে অন করে নেবেন, ঠিক আছে, এই জিনিসটাকে সাইন আপ করে নেবেন, সাইন আপ না করা থাকলে। আই এম নট এর ওপরের ওপরে টাস্ক করে দেবেন, দেন হচ্ছে ভোট অপশন থাকবে, ভোটে ক্লিক করবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ব্যাক করে আসেন, সব কিছু তো আপনি করলেন। তো এখন সাবমিট ডিটেলস অপশন পাচ্ছেন, সেখানে ক্লিক করেন। আচ্ছা, তো সেখানে ক্লিক করার পর প্রথমত আপনাকে গ্রুপের ইউজার নেম দিতে বলতেছে, আপনার টেলিগ্রাম চ্যানেলের, তো আপনি দিয়ে দিবেন, এটা দিলাম। অ্যান্ড হচ্ছে এখানে দেখেন রিটুইট করতে বলছে, এটা কী করবেন, এই যে আপনি এই যে টুইটারটা আছে এই টুইটারটাতে যাবেন, হ্যাঁ, যাওয়ার পর টুইটারে ক্লিক করার পর পিন পোস্টটা রিটুইটে ক্লিক করবেন, লাভ রিয়েক দেবেন, কুইট টুইট করবেন, ঠিক আছে। আর এখান থেকে এই পোস্টটাকে চেপে ধরবেন, এই পোস্টটা আছে এটার উপরে এভাবে চেপে ধরে আপনি হচ্ছে এখানকার এই জিনিসগুলোকে কপি করবেন। ওকে, কপি করার পর এটা হচ্ছে রিটুইট করে দেবেন, পারলে দুই তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, কাজ শেষ। অ্যান্ড হচ্ছে আপনি এখানকার যে রিটুইট বা ফলো করলেন সেই ফলো লিঙ্কটা, অর্থাৎ আপনার টুইটার লিঙ্কটা এখানে সাবমিট করে দেবেন। আশা রাখছি বুঝতে পারছেন টুইটার লিঙ্ক কীভাবে বের করতে হয়। আপনার প্রোফাইলে ক্লিক করে ওপর থেকে লিঙ্কটা ক্লিক করলেই হয়, অর্থাৎ www.mobile.com আপনার ইউজার নামটা এটাই। তারপর বলছে যে টাইপ ইউর মিডিয়াম ইউজার নেম, অর্থাৎ আপনি মিডিয়ামটা কোন ইমেল দিয়ে খুলছেন নাকি ইউজার নেম সেটা আর কি আপনি দিবেন। মিডিয়ামে ঢুকবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, ওখানে দেখতে পারবেন @ ইউজার নেম আছে বা মেইলটা দিতে পারেন। ওকে, ক্লিয়ার। তারপর বলছে যে সাবমিট ইউর টুইটার ইউজার নেম, সরি, ইউটিউব ইউজার নেম, তো আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন, অথবা এখান থেকে অনলি এই লিঙ্কটা দিতে পারেন, ইউ থেকে শুরু করে কেটে দিয়ে। তো আমি প্রোফাইল লিঙ্কটা দিয়েছি। অ্যান্ড হচ্ছে লাস্টের অপশন দেখতে পাচ্ছেন যে এখানে অপশন রয়েছে লাঞ্চ প্যাডে আর কি বিএসসি ওর কেসিএল অ্যাড্রেস দিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা এটা কোথায় পাবো, এটা মাস্ট বি আমাদেরকে অ্যাড করতে হবে। এটা আপাতত আপনারা ট্রাস্ট ওয়ালেটের মানে অ্যাড্রেসটা দিতে পারেন, বাট পরবর্তীতে যখন পেমেন্ট আসবে তখন হচ্ছে আর কি আপনি অ্যামাউন্টটা দেখতে পারবেন না। তো তার জন্য এটাকে সেট আপ করার জন্য আপনি চলে যান আমাদের টেলিগ্রামের পোস্টে। তো এটা হচ্ছে অফারের পোস্ট, অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরপিসি ইউআরএল দিয়েছে, এটার উপরে টাস্ক করেন, দেন হচ্ছে আপনি চলে যান টোকেন পকেটে। তো টোকেন পকেটে আসার পর এই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করেন, ক্লিক করার পর নিচে স্ক্রোলিং করেন, এখানে অ্যাড কাস্টম নেটওয়ার্ক রয়েছে, অ্যাড কাস্টম নেটওয়ার্কের উপরে ক্লিক করেন। আপনি যে আমাদের গ্রুপ চ্যানেল থেকে লিঙ্কটা কপি করে আনলেন, এই যে আরপিসির জায়গা রয়েছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেন। অ্যান্ড হচ্ছে নিচের একটা ফাঁকা বক্সে ক্লিক করে দেন, অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে কুকয়েন কমিউনিটি চেইনের নেটওয়ার্কগুলো সব চলে আসছে। অ্যান্ড হচ্ছে এখানে কনফার্ম অপশন পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দেন। ওকে, কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কুকয়েনের আরপিসির নেটওয়ার্কটা চলে আসছে। তো এইটার উপরে আবার টাস্ক করে দেন, করার পর এখানে ইম্পোর্ট অপশন পাচ্ছেন সেখানে ক্লিক করেন, এখানে মেনিমিক ইম্পোর্ট অপশন পাচ্ছেন সেখানে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি মেনিমিক ফ্রেজ যেটা রয়েছে সেটা দেন, এখানে হচ্ছে পাসওয়ার্ড দেন, কনফার্ম পাসওয়ার্ড দেন, এটা লাগবে না, দেন হচ্ছে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করেন। তো এটা করার জন্য ট্রাস্ট ওয়ালেটে চলে আসেন, এখানে আপনি সেটিং অপশনে ক্লিক করে দেন, ক্লিক করার পর এরকম ওয়ালেট আছে এগুলোর উপরে ক্লিক করেন, দেন হচ্ছে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেন। ওকে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর শো রিকভারি ফ্রেজ এটাকে কপি করবেন, কপি করলে আই আন্ডারস্ট্যান্ড একটা লেখা পাবেন, ওখানে ক্লিক করলে আপনি শো রিকভারি ফ্রেজটা কপি করে নেবেন। দেন হচ্ছে এখন আমি এখানে মিনিমিক ফ্রেজটা বসাবো, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগ্রিতে টিকমার করে এক্সপোর্ট করবো, অর্থাৎ ইম্পোর্ট করবো। ওকে, ফাইনালি আমাদের ইম্পোর্টের করার কাজ শেষ, আপনি ওইভাবে করবেন। দেন হচ্ছে আমাদের এই যে কেসিএল যে অ্যাড্রেসটা আছে এটার উপরে টাস্ক করেন। অ্যান্ড হচ্ছে এখানে রিসিভ অপশন আছে, সেখানে ক্লিক করলে এখান থেকে এটা কপি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। একটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, আপনার এই কেসিএল এর যে অ্যাড্রেসটা আর আপনার ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস একই, তার জন্য কিন্তু আমি দিতে বলছিলাম, কিন্তু এটা যখন আমরা পেমেন্ট পাবো তখন হচ্ছে আমরা এই ওয়ালেটে কিন্তু পেমেন্ট পাবো, ট্রাস্ট ওয়ালেটে কিন্তু দেখতে পারবো না, আমরা দেখবো যে এখানে আমরা পেমেন্টটা পাইছি। ওকে, তো তার জন্য এটা আর কি। তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করেন, অথবা ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম বিএসসি অ্যাড্রেস কপি করে দেবেন, এটাই আর কি। জাস্ট এখানে আমরা টোকেনটা পাবো। অ্যান্ড হচ্ছে কেসিএল এস এর ওই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে,
তো দেওয়ার পর হচ্ছে ফিউ সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। অ্যান্ড হচ্ছে এখানে ইয়াস অপশন পাচ্ছেন, ইয়াস অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যান্ড এখানে হচ্ছে আপনাকে দেবে, দেখাবে কংগ্রাচুলেশন আপনার হচ্ছে এই আর কি অবস্থা, আপনি 70টা কেসিএল পাইলেন। অ্যান্ড হচ্ছে রেফার অপশনে ক্লিক করতে পারেন, হ্যাঁ রেফার অপশনে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো এই ছিল অবস্থা। তো এখন এটা যখন আপডেট চলে আসবে তখন আমরা সরাসরি এই অ্যাড্রেসে, ঠিক আছে, এই অ্যাড্রেসে দেখতে পারবো ব্যালেন্সটা। আর মূল কথা হচ্ছে এই যে উপরে যে ডটটা রয়েছে, আপনার একটা কোন নেটওয়ার্কের জন্য দরকার এই জিনিসগুলো কিন্তু এভাবেই হয়। সাপোজ আপনার বিএসসি দরকার, তো বিএসসিতে ক্লিক করলেন, তো আপনি বিএসসিতে এখন আছেন। আবার উপরে এখানে ক্লিক করলেন, এখন ধরেন যে আপনার পেমেন্ট আসছে, আবার উপরে ক্লিক করে এই জিনিসে নামবেন, তো আপনি লক্ষ্য করবেন যে আপনার কেসিএলটা অ্যাড করা ছিল কি না, এই জিনিসগুলো আর কি, বুঝছেন। তো এভাবে আর কি প্রত্যেকে করবেন। তো আমি দেখাই কেসিএলটা কোথায়, এই যে নিচেরটা এটাই কেসিএল, ঠিক আছে, এই যে কেসিএস, যাই হোক। তো এইখানে, তো থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও। যারা নতুন রয়েছেন এভাবে জয়েন করবেন, যারা পুরাতন রয়েছেন দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর পরবর্তী আপডেট জানার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এছাড়াও বেশ কয়েকটা ট্রেন্ডিং অফার আমি এখানে শেয়ার করেছি অলরেডি, এই যে একটু আগে, এটা কিন্তু একটা চরম ভালো একটা অফার, এটা একটা অফার ভালো, ঠিক আছে। তো প্রত্যেকে জয়েন করবেন, ধন্যবাদ।